কমেন্ট করছো যে তোমার যে তোমার যে সরস্বতী পূজার একটা লুক দাও, সরস্বতী পূজার লুক আমি কি দেবো আমি বুঝতে পারছি না। আমি সরস্বতী পূজাতে তেমন কিছু সাজি না, আমি সাজার বলতে একটু মেকআপ লাগাই আর একটু আই শ্যাডো লাগাই আর লিপস্টিক পরি, এইটুকু নিই আমি। কাজল, আইলাইনার, ফাউন্ডেশন, অনেক কিছু ওরকম মাস্কারা মাস্কারা অত কিছু লাগাই না আমি, শুধু এইটুকু এইটুকুনি যেটুকু এনেছি ওইটুকুনি। আর তাছাড়া তোমরা অনেকেই বলছো, তার জন্য ভাবলাম দেখাই কালকে আমি কেমন সাজবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সাজা বলতে আমি তেমন কিছু সাজবোই না, তোমরা দেখতে পাবে। তো দেখো আমি এগুলো নিয়েছি, চুড়ি নিয়েছি সরস্বতী পূজাতে। চুড়ি আমার চুড়ি পরতে আর কানের পরতে খুব ভালো লাগে, কিন্তু আমি কানের কানে ঢোকাতে আমার খুব মানে ব্যথা লাগে, এর জন্য কানে বেশি পরি না। সবাই বলে যে তুমি কত সাজো, কেমন সাজো, মানে কেমন করে সাজো সব আমাদের একটু বলো। তো আমি তোমাদেরকে বলছি আমি তেমন কিছু সাজি না। তো চলো এবার আমি আইশ্যাডো লাগাবো, যেহেতু রেড কালারের শাড়ি পরবো তার জন্য রেড কালারের আইশ্যাডো তো আমাকে লাগাতে হবে। তারপরে এবার আমি এত লিপস্টিক পরি তার জন্য আমার ঠোঁটটা পুরো গেছে। তো গাইস কোথাও আমার গেলে আমার সাজ মানে লিপস্টিক, বাট এইটুকুনি আর লিপস্টিক ছাড়া আমি কিছু লাগাই না অতটা। জাস্ট যখন একটু তোমাদের সাথে নাচের ভিডিও শেয়ার করি তখনই আমি একটু মেকআপটা করি। দেখো লিপস্টিক পরে নিয়েছি, পরে আমি একটু নেল পলিশটা পরে নেবো। তোমরা
কে কে নেল পলিশ করতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা তো সবাই বাঁ হাতেই নেল পলিশ করো তাই না? আমি জানো ডান হাতেও নেল পলিশটা করি, কারণ আমি তো নিজ হাতে খাই না, তাহলে তো নেল পলিশ না করে কি করবো? এখন আমি ডান হাতে করলাম না, বাঁ হাতে করা থাকো। তো গাইজ, আমার নেল পলিশটা শুকিয়ে গেছে, এবার আমি কানটা করি। এখন আমি রিং এর মধ্যে দিয়ে পরবো, কারণ আমি রিংটা খুলে আমি একা একা করতে পারি। আর এই কানটা কেমন অবশ্যই আমি সরে জানতে বলবে না, এটা আমি নাচের জন্যই নিয়েছি এই কানটা। তো এবার আমি চুড়িটা পরবো, ব্যাঙ্গেলস। তো দেখো আমি কলারটা পরে নিয়েছি, তো আমি চুল বাঁধার আগে শাড়িটা পরে নিই, নাহলে চুলটা আবার নষ্ট হয়ে যাবে। তো তার জন্য চলো আমি শাড়িটা পরে নিই। আমি তো একা একদম শাড়ি পরতে পারি না, তো তার জন্য মাম্মি আমার শাড়িটা পরে দেবে। তো চলো শাড়িটা পরে নিই, তারপরে সে চুলটা মেঝে নেবো। তো গাইজ, এটা আমার অলরেডি কমপ্লিট। এই লুকটাই আমি ক্রিয়েট করব কালকে সরস্বতী পুজোয়। আমি মা সরস্বতীকে এইভাবেই অঞ্জলি দেব। আর আমি শাড়ি আর চুল বাঁধাটা ঠিক মতো করতে পারি না, তার জন্য মাম্মি আমায় এই দুটো করে দেয় সবসময়ই। আমি এটা পারি না এই দুটো, তার জন্য মাম্মি করে দেয়। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আর সব আন্টিদেরকে বলছি, সবাইকে বলছি, তো তোমাদের বাড়িতে আমার মতো যদি বেবি হয়ে থাকে, তো তাদেরকে তোমরা এই লুকটাই ক্রিয়েট করে দেবে। আশা করি অবশ্যই ভালো লাগবে, আমার মতনই তাদেরকে ভালো লাগবে। তো কুচকুচকুদের অবশ্যই এই লুকটা ক্রিয়েট করে দিতে তোমরা ভুলবে না। তোমরা সরস্বতী পুজোতে হেভি করে এনজয় করবে, আর তোমরা অবশ্যই কোভিড বিধি মেনে চলবে, আর আনন্দটাও সেরকম করেই এনজয় করবে। আর তোমরা ছোট ছোট বেবিদের মুখে অত মেকআপ একদম ইউজ করবে না, তাহলে ফেস ড্যামেজ হয়ে যাবে। তো তোমরা আমার মতো খুব সুন্দর করে অল্প অল্প মেকআপ করে খুব সুন্দর করে সাজার অবশ্যই চেষ্টা করবে। আর আমার এই লুকটা ক্রিয়েট করার তোমরা দেখে তোমাদের অবশ্যই বেবিকে সাজাতে ভুলবে না, আর তোমাদের অবশ্যই তোমাদের ফুচকুশানাগুলোকে হেভি দেখতে লাগবে। তো তোমরা কিন্তু কমেন্টস করে একদম জানাতে ভুলবে না যে তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো, আর আমাদের সরস্বতী পুজোর ব্লগ আনবো অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা কী কী ঘুরে দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো গাইস, টাটা।